শাহ আলম রাজধানীর মগবাজার থেকে কারওয়ানবাজারে এসেছেন মাছের রাজা ইলিশ কিনতে। চার সদস্যের পরিবারের জন্য ইলিশ কিনে নিলেন বেশ কয়েক হালি। পছন্দের মাছ কিনতে পেরে খুশিও তিনি। মাছ কিনতে পেরে খুশি লাগছে, মোটামুটি ভালো মাছ পাওয়া গেছে। বাজারে রূপালী ইলিশ পাওয়া যাচ্ছে আর দাম কম শুনে শাহ আলমের মতো অনেকেই এসেছেন। তবে তাদের অভিযোগ, যথেষ্ট সরবরাহ থাকার পরও দাম কিছুটা বেশি। আমি কিনেছি কম, অন্যান্য দাম বেশি চাচ্ছে। আর কমা উচিত, মাছের আমদানি প্রচুর কিন্তু ধরে রাখছে, মাছ কমতেছে না। অ্যাভেলেবেল মাছ আছে, হ্যাঁ, কিন্তু সেভাবে দাম তো কমে নাই। এই সিজনটাতে আমরা মোটামুটি সস্তা ইলিশ পাচ্ছি, এটা তো অবশ্যই আমরা তো খুশি, অবশ্যই খুশি। 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 টাকায়। 1 কেজি ওজনের নিচেরগুলোর দাম 700 থেকে 900 টাকার মধ্যে। আর কিছুটা ছোট সাইজের বা 500 গ্রামের ইলিশ 400 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজির উপরে 1000 টাকা পিস, আর 200 টাকা পিস, 150 টাকা পিস এইভাবে পাওয়া যায়। 1 কেজি 200 গ্রাম ওজনের মাছ 1200 টাকা পিস বিক্রি করতেছি আমরা। ব্যবসায়ীরা বলছেন ইলিশের সরবরাহ ভালো, তবে বরিশাল আর চাঁদপুরের ইলিশের দাম একটু বেশি বলে জানান তারা। সরবরাহ ভালো, দামও ভালোই আছে। ইলিশ হলো চাঁদপুরের মোহনা ভোলার শেষ, এই জায়গার ইলিশগুলি সবচেয়ে বেশি বর্তমানে দাম অনেক কম। সামনে ইলিশের দাম আরো কমতে পারে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। কত? শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।